হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আগের থেকে অন্তত অনেকটা বেটার আছি পায়ার্স ফ্যামিলিতে আবারও একবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো কাকে নিয়ে ভিডিওটা করতে এসছি ভিডিওটা রিনা এবং তার দাঁত মহাশয়কে নিয়ে না দীপদাকে নিয়ে অনেক কিছু বলার আছে কিন্তু এই ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে শুধু দাঁত ফোগলা রিনার কথা বলতে গিয়ে যেখানে দীপদাকে নিয়ে কোনো কথাই কিন্তু এই ভিডিওতে আমি বলতে পারবো না কারণ এমন একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো ওয়াইটিতে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি তো সেই কারণেই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু তোমরা নো স্কিপ করে কিন্তু দেখো তাহলে অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে তোমরা কিন্তু আশা করছি জানতে পারবে দেখো রিনা এতটাই তার ভিডিওতে মিথ্যে বলছে কি জানো তো মিথ্যের একটা লিমিট থাকে যখনই কেউ আনলিমিটেড মিথ্যে কথা বলে তখন কিন্তু সে তার নিজের জালি কিন্তু ধরা পড়ে যায় সেরকমটাই কিন্তু রিনার সাথে হয়েছে বন্ধুরা রিনার আজকের রোজডেট দেওয়া ভিডিওটা থেকে অনেক 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 কিছু বলার আছে যেগুলোই কিন্তু তোমাদের সামনে উইথ প্রুফ কিন্তু তুলে ধরবো বন্ধুরা হ্যাঁ শুধু শুধু কি এই যে রোজডেগুলোকে তার দাদা তার বৌদিকেই গোলাপ দিয়েছে এছাড়া কোনো রোজ ডে বাড়িতে মানে অন্য জায়গায় পালন করা হয়নি না সেটা তো অবভিয়াসলি পালন হয়েছে তো সেই সম্পর্কিত প্রুফ নিয়ে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আমি জানাবো যে যে প্রুফগুলো আমার ভিডিওতে দেওয়া গেলে কোনো রকম কোনো কিছু ক্ষতি হতে না পারে তো সেই রকমই ছোটোখাটো প্রুফ তুই এই ভিডিওতে আমি তোমাদের সামনে দেবো তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য তো রিনা এতটাই মিথ্যে কথা বলছে এতটাই মিথ্যে কথা বলছে যে এই মিথ্যেটা হয়তো রিনার পজিটিভ ভিউয়ার্সরাও বুঝতে পারছে কিন্তু ওই যে একবার সাপোর্ট করেছে যদি তার নামই এখন কোনো কিছু বলতে যায় তাহলে তো নিজেদেরই মানে কি বলে মুখটা একদম মুখ ভোতা হয়ে যাবে সেই কারণে যখন রিনার কমেন্ট সেকশনে গিয়ে কেউ রিনাকে নেগেটিভ কমেন্টস করে মানে রিনাকে যারা অ্যাকচুয়ালি সত্যিকারই ভালোবাসে তারা কিন্তু আগে থেকেই রিনাকে ভালোবাসতো এখন তার এই নোংরামো দেখে তাকে নেগেটিভ কমেন্টস করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা নেগেটিভ ভিউয়ার্স নয় তারা রিনার পজিটিভ ভিউয়ার্স অনেক দিন আগে থেকে রিনার ভালোর জন্য রিনাকে কিন্তু এখন নেগেটিভ কমেন্টস গুলো করছে তো সেই জায়গায় যারা দেখলাম রিনাকে নেগেটিভ কমেন্টস করছে যে তুমি দাঁত ফোকলার সাথে কীরকম থাকলে বা সেই দিনকে কোথায় গেছিলে সেই দিনকে গাড়ির পেছনে কোন বন্ধু ছিল সেগুলো দেখালে না এই ধরনের যখন কেউ প্রশ্ন করছে তখন ডাইরেক্ট রিনার পজিটিভ এই মুহূর্তের ভিউয়ার্সরা তার তো কোনো অ্যান্সার দিতে পারছে না যে কে ছিল না ছিল কেনই বা সত্যিই না দেখালো না তখন তারা কিন্তু ফট করে গিয়ে কমেন্টের রিপ্লাই স্বরু বলে দিচ্ছে তোর বাবার সাথে ছিল তোর বাবার সাথে ছিল এই থেকে আমরা বুঝতে পারি যে রিনাকে যারা সাপোর্ট করে তারা অ্যাকচুয়ালি কোন ধরনের মন মানসিকতার মানুষ তোমরা একটু ভেবে দেখো তো বন্ধুরা যখন কোনো নেগেটিভ মানে ভিউ রিনাকে নেগেটিভ কমেন্ট করছে তখন রিনার পজিটিভ ভিওয়ার্সদের উচিত কি যখন কাউকে তার বয়ফ্রেন্ড সম্পর্কে প্রশ্ন করছে উল্টে তার বয়ফ্রেন্ড সম্পর্কে অ্যান্সারটা দেওয়া যে তোর বয়ফ্রেন্ডের সাথে ছিল এরকম ডাইরেক্ট বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে বাবা কখনো কি বয়ফ্রেন্ডের সাথে বাবার সম্পর্ক যাই বন্ধুরা তোমরা একবার ভেবে দেখে কমেন্টস করো তো যে বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডকে তুলনা করা যায় কখন কি বয়ফ্রেন্ডের সাথে নিজের বাবাকে ওই এক জায়গায় রাখা যায় নোংরা মোট জায়গায় রাখা যায় না কিন্তু এটা হচ্ছে রিনার পজিটিভ ভিউয়ার্স এই থেকেই বোঝে যায় যে যে যেমন তাকে কিন্তু ঠিক সেরকম মানুষই সাপোর্ট করে হ্যাঁ তো রিনা আমাদের সামনে কিরকম ধরনের মিথ্যে কথা বললো এবার তোমাদের সামনে আসছি তারপর তো অনেক কিছু প্রুফ দেবো পুরো ভিডিওটাই ভিডিওটা একটু বড় হবে রিনা আমাদের সামনে বলল দাদা যখন আগে কাজ করতো না আগে বহু আগে বহু কাল আগে রিনার দাদা কাজ করত মা মানেটা কি রিনার দাদা কোথায় কাজ করত। আমি যত জানতাম রিনার দাদা গাড়ি চালাতো ইদানিংটা একটা কোথাও কাজ পেয়েছিল ইদানিং মানে রিনা যেভাবে বললো বহুকাল আগে তো আমি তো অবাক হয়ে গেলাম যে বহুকাল আগে মানে যখন মানে ও বললো আগে যেখানে আগে যখন কাজে যেত আগে যখন মানে এই তো তার দিদা আহ এক মাস হয়েছে কি সন্দেহ আছে তার দিদা গত হয়েছে এবং রিনা আমাদের সামনে এই কথাটা জানিয়েছিল তার দিদার মৎস্যমুখী যেদিন হয়েছিল সেই দিন না যেদিন শান্তির কাজ হয়েছিল সেই দিন তো সেই দিন থেকে আজ অবধি হিসাব করলে খুব বেশি হলে কিন্তু হলে কুড়ি থেকে পঁচিশ দিন হবে এক মাসও হয়তো এখনো অতিক্রম করেনি সেখানে রিনা আমাদের সামনে জানালো যে দাদা যখন আগে কাজে যেত দাদা যখন আগে কাজে যেত তখন আগে কাজে যেত কথাটা যে বললো মানে বহুকাল আগে কি তোর দাদা কাজে যেত বহুকাল আগে কি তোর দাদা কাজে যেত তো রিনার দাদা যে কদিন কাজে জয়েন করেছে তোমরা কদিন ঠিক রিনার দাদাকে রিনার ভিডিওতে দেখতে পাওনি খুব বেশি হলে দু এক দিন এর থেকে বেশি কিন্তু নয় আমরা প্রতিদিনের রিনার ভিডিওতে এই লাইফাকে কিন্তু আমরা দেখতেই পাই এবার তোমরা একবার একটা কথা ভেবে দেখো বন্ধুরা যদি কোনো ছেলে কোনো নতুন কাজে জয়েন করে ছেলে বা মেয়ে যদি কোনো নতুন কাজে জয়েন করে এত ছুটি কি ঘন ঘন পাওয়া যায় না এটা মানতে পারলাম না এটা মানতে পারলাম না যে এতটাও ছুটি কোনো দিক থেকে পাওয়া যাবে সে যতই তোমার ড্রাইভারির কাজ হোক না কেন না আমি এখানে কোনো কাজকে কিন্তু ছোট বলে মান্যতা দিই না সে বাদাম বিক্রি করাই হোক ঘুগনি বিক্রি করাই হোক আর ড্রাইভারই করাই হোক প্রত্যেকটা কাজই কিন্তু যদি নিজস্ব মানে সম্মানের সাথে করতে পারো সেই কাজের কিন্তু অনেক অস্তিত্ব অনেক দাম আছে সেখানে রিনার দাদা তো রিসেন্ট কাজে লেগেছে যতদূর শুনেছিলাম তোমার দক্ষিণেশ্বরের কোনো এক ডক্টরের গাড়ি চালাবে এরকমই কিন্তু রিনার ভিডিও থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম সেখানে আমার মনে হয় পৃথিবীতে ড্রাইভারের অভাব পড়ে গেছে পৃথিবীতে ড্রাইভারের অভাব পড়ে গেছে আর এই ড্রাইভারকেই কিন্তু ওই যে ডক্টর সিলেক্ট করেছিল লাইফাকে সেই ডক্টরের কিন্তু এই ড্রাইভারকেই চায় অন্য কোনো ড্রাইভার চায় না সেই কারণে এতটা লস করেও কিন্তু লাইফাকে সেই জায়গায় রাখতেই হবে বন্ধুরা সেই জায়গায় রাখতেই হবে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা যারা যারা প্রতিদিন অফিস করে তারাও কিন্তু এতটা ছুটি পায় না কোন অনুষ্ঠান বলো কোনো ওকেশন বলো তাতেও কিন্তু আমরা এতটা ছুটি পাই না তার কারণ এতটা ইজি কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ছুটি দেওয়া হয় না ধরে নিলাম লাইফার মালিক যে ছিল খুব ভালো খুব ভালো তা বলে ছুটুতে না তোতে এভাবে ছুটি দেওয়া হবে সামান্য বাড়ির পাশে কীর্তন সেখানে নাকি বাদাম ঘুগনি বিক্রি করব তাই নাকি আমাকে ছুটি দিতে হবে এটা কি কখনো মানা যায় বন্ধুরা মানা যায় আর সেখানে ঘুগনি আর বাদামি তো বিক্রি হয়েছে এমন কিছু তো বিক্রি হয়নি বাবা কিন্তু একাই কিন্তু ওটাকে হ্যান্ডেল করে নিতে পারতো কিন্তু তার সত্ত্বেও দাদা ওখানে রয়ে গেল তারপরে রিনা তো বেশিরভাগ দিন আমাদের সামনে ভিডিওই দেয় না যে কদিন ভিডিও দিয়েছে তার মধ্যেও কিন্তু লাইফাকে আমরা দেখতে পেয়েছি তাহলে এত ছুটি এত ছুটি কি সত্যিই যতই দয়াবান লোক হোক না কেন এতটা ছুটি কি সত্যিই দেওয়া যায় বন্ধুরা তোমরা একটু ভেবে কমেন্ট করে দেখো তো তারপর হচ্ছে রিনা বললো যে দাদা আগে যখন কাজে যেত তখন গাড়িটা তোমার ওখানে থেকে কাজ করত। কদিন কদিন তো দাদা কাজ করলো আর এখন যখন দাদা যায় সকাল রাত্রিবেলা গাড়ি গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে আবারও সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায় আচ্ছা মানছি আচ্ছা দক্ষিণেশ্বর থেকে রিনাদের বাড়ি যেখানে আমি এখানে আর অ্যাড্রেসটা বলবো না কিন্তু দূরত্ব তোমরা একবার ভেবে দেখো তো এই যে দক্ষিণেশ্বর থেকে বা কলকাতা যাই সকালে এই যে গাড়ির যে তেলের খরচাটা কে দেয় কে দেয় ভাই এরকমটা কেউ করে বলে আমার মনে হয় না এরকমটা কেউ করে বলে আমাদের মনে হয় না যে অতদূর যাবে আবার আসবে সেই তেলের খরচাটা মালিক পর্যন্ত দিয়ে দেবে এটা কি কখনো হয় বন্ধুরা হয় না আমি যতদূর যাব ততদূর তোমার জন্য মানে সেই তেলের খরচাটাও আমি দেবো এবং মাইনেটাও তোমার তোমার একটা মাস মাইনে করে দিয়েছি কিন্তু তুমি বাড়ি যাবে সেখান থেকে আবার আমার বাড়ি আসবে এর জন্য যে তেলের খরচাটা এটা কি কখনো আমি দিতে পারি এবং সেটা মাঝে হয় মানে সব সময় কি হয় বন্ধুরা না কখনই কিন্তু এটা হয় না কখনোই কিন্তু এটা হয় না তো স্যার সেখানে এই যে তেলের খরচাটা কে দেয় তোর কাছে আমার প্রশ্ন রইলো তুই যে এত ঢবলিং দিলি দাদা নিয়ে কে দেয় এটা কিন্তু তোর কাছে প্রশ্ন রইলো তুই কিন্তু পারলে অ্যান্সারটা আমাদেরকে দিস ওই যে আগের দিন কিছুদিন আগে আমরা গাড়ি দেখতে পেয়েছিলাম ওই গাড়িটা কিন্তু যতদিন ঋণায় কিনেছে দাদাকে দিয়ে চালানো মানে চালানো করা হচ্ছে কিন্তু প্রতিদিন আর কি অজুহাত দেবে একদিন হরিনামের নাম করে কামাই করা বললো দুদিন বাড়িতে অনুষ্ঠান তিন দিন দিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পরশু দিন পিকনিকে যাওয়া এই কয়েকটা দিন একটু অজুহাত দিয়ে দিল যে দাদা কাজে যায়নি কিন্তু প্রতিদিন বলে দেবে সেই একটা ফাইনাল চুজ করে নিয়েছে যে রাতে বাড়ি আসে সকালে চলে যায় যেমনটা বাড়ির গাড়ি থাকলে ড্রাইভারই হয় ভাড়া পেলি বেরিয়ে যাওয়া হবে আবার রাত্রিবেলা বাড়ি ফেরা হবে খুব সুন্দর একটা অজুহাত কিন্তু আমাদের সামনে দিয়ে দিল রিনা তারপরে এবার যথারীতি যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি রিনা যে আমার ভিডিও দেখে এটা কিন্তু স্পষ্ট একটা প্রমাণ আর ভিডিও দেখে আমি বোকা বোকা কথা বলছি ভিডিও না দেখলে স্ট্রাইকটা দিল করে নিশ্চয়ই তো বলার মধ্যে এমন কিছু সত্যতা ছিল তবেই কিন্তু রিনা বেছে বেছে আরোশ ভাই আমাকে কিন্তু স্ট্রাইকটা দিয়েছে আড়ো ভাই যেরকম সত্যটা তুলে ধরে আশা রাখছি আমিও অনেক কিছু সত্য তুলে ধরতে পারছিলাম তাই রিনা কিন্তু এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে কিন্তু আমাকেই স্ট্রাইকটা কিন্তু দিয়েছিল সেই জায়গায় রিনাকে আমি আমার আগের দিনের ভিডিওতে দুটো কথা বলেছিলাম সেই কথার মধ্যে রিনা কিন্তু আজকে ওই কথা দুটো রেখেছে পিঙ্ক দেওয়ালের রহস্য আমি বলেছিলাম সেটা কিন্তু যথাযথ রিনা কিন্তু আজকে তার ভিডিওর মধ্যে পিঙ্ক দেওয়ালের রহস্য সম্পর্কে অনেক কিছু আমাদের সামনে বলেছে তো সেটা নিয়েও বলছি তার আগে একটা কথা বলে নি হারি রিনাকে আমি আমার আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে তুই এই শাড়িটা বৌদি দিল ওই শাড়িটা বৌদি দিচ্ছি দেওয়া পড়েছি এইটা বৌদি দেওয়া তো এইরকম করে না দেখিয়ে তুই এক কাজ করবি একটা আনবক্সিং গিফট আনবক্সিং ভিডিও তুই কিন্তু আমাদের সামনে দিয়ে দিবি তাহলে একবারে দেখে নেব যে তোর অ্যাকচুয়ালি বৌদি ঠিক কতগুলো শাড়ি পেয়েছে এবং তুই কতদিন এই শাড়িগুলো পরছিস তো সেখানে দেখলাম রিনা আজ গিয়ে সরস্বতী পুজোর নাম করে অনেক শাড়ি বের করে আমাদের সামনে কিন্তু দেখিয়ে দিল যে দেখো বৌদি এই এই বিয়েতে শাড়িগুলো পেয়েছিল তো সেখান থেকে সিলেক্ট করা হচ্ছে কোনটা সরস্বতী পুজোয় পরব প্রত্যেকটা শাড়ি বেটার তবে হ্যাঁ নীল কালার আর পিঙ্ক কালারের একটা বেশ সুন্দর শাড়ি ছিল ওই দুটো শাড়ি কিন্তু রিনাকে পরলো বেজ মানাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে রিনা যে আমার ভিডিও দেখে এটা এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট এরপর আসছি পিঙ্ক দেওয়ালের রহস্যটা পিঙ্ক দেওয়াল আচ্ছা আমরা কি এতটাই বোকা বন্ধুরা সত্যি আমরা ভিউরা এতটা বোকা আগের দিন যখন রিনা আমাদের সামনে ওই রেস্টুরেন্টের পর যে বাড়িতে গিয়ে ভিডিওটা দিয়েছিল তার শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে কিন্তু ভিডিওটা বসে বানিয়েছিল আর আজকে যখন আমাদের সামনে পিঙ্ক দেওয়াল থেকে ভিডিওটা শুট করলো তখন তুই দাঁড়িয়ে ভিডিওটা কেন শ্যুট করলি বসে কেন ভিডিওটা শ্যুট করলি না কারণ বসে যদি ভিডিওটা শ্যুট করতিস তাহলে তো দেওয়ালে থাকা যে ক্যালেন্ডার আর তোমার ওটা ব্যাডমিন্টনের ব্যাটটা নাহলে নচেত মশা মারার ব্যাটটা হবে যাই হোক আমার মনে পড়ছে না তো ওগুলো কিন্তু আমরা দেখতে পেতাম যদি বসে আজকে ভিডিওটা করতো আগের দিনে যখন বসে ভিডিও করেছিল ওটা যদি এই বাড়িতে হতো তাহলে কিন্তু ওই দুটো জিনিস আমরা দেখতে পেতাম কিন্তু আমরা দেখতে পাইনি কি দেখতে পেয়েছিলাম পুরো মনে হচ্ছিল একটা ছোটখাটো ঘর এবং যথারীতি বিছানার উপর ফোনটাকে রেখে আমাদের সামনে ভিডিওতে কথা বলা হচ্ছে এবং ঘরের আলোটা কিন্তু অনেকটাই কম বন্ধুরা এবং ছোট্ট একটা ঘর যত খুব ভালোভাবেই কিন্তু বোঝে যাচ্ছিল এবং এই কিছুদিন আগে যখন এই লাইফ আর বিয়ে হলো তখন কিন্তু তাদের ঘরগুলো রং করা হয়েছে নতুন করে কালার করা হয়েছে তো সেই কারণে রিনা আজকে যে ভিডিওটা আমাদের শুরু করলো যে পিঙ্ক দেওয়াল দিয়ে সেটা যথেষ্ট উজ্জ্বল কালার এবং আগের দিন যখন ভিডিওটা দিয়েছিল তখন কিন্তু ওই কালারটা ছিল অনেকটা কিন্তু একদম মানে ডিসকালার ছিল একটা পুরো একটা ফেড হওয়া কালার ছিল কারণ কি ওই ঘরের কালারটা অনেক দিন আগেকার যেটা কিনা দাঁত ফোগলার বাড়ির ছিল তো তুই কাকে বোকা বানাবি কাকে বোকা বানাচ্ছিস আর রিনা যখন আজকের মানে আগের দিনের ভিডিওটা করছিল তখন বলছিল যে ঘরটা অগোচল আছে মানে বিছানাটা অগোচল আছে তখন এই যে কথাটা বলতে গিয়ে ও কিন্তু সামনের দিকে এভাবে তাকালো মানে আমরা যেমন করি যে পাখাটা খারাপ হয়ে গেছে চোখের দিকে তাকাই বা আমার হাতে কিছু হয়েছে হাতের দিকে তাকাই চোখে কিছু হয়েছে আমরা চোখের দিকে আঙুলটা দিই যখন তো যে বিছানাটা অগচল হয়ে আছে তখন ও স্ট্যান্ডটাকে রেখে কিন্তু ওখানে ভিডিও করছিল সব থেকে বড় কথা রিনাদের বাড়ি তো আর একটা ঘর নয় রিনার বাবার বাড়িতে দু তিনটে ঘর বা গ্যালারিও আছে যে কোনো একটা জায়গায় বসে ভিডিও করলি পার তো ওই পিঙ্ক দেওয়ালের সামনে বসে ভিডিও করতে হবে এর কি কোনো মানে ছিল ওটা যে সত্যি দাঁত বাড়ি ছিল আরও একটা প্রমাণ দিচ্ছি তোমাদের সামনে বন্ধুরা রিনা যখন তার দাদার বিয়ে ছিল তখন আমরা জানতে পেরেছিলাম যে রিনাকে তার দাদা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং রিনা নিজের সেফটি অবলম্বন করার জন্য কোনো একটা কারোর বাড়ি গিয়ে আছে যেখানে কিনা এই পিঙ্ক দেওয়ালটা আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম তার ভিডিও থ্রু তাহলে আমি রিনাকে প্রশ্ন করছি পারলে রিনা তোর ভিডিওতে তুই অ্যানসারটা দিস যেহেতু শাড়ির কথাটা বলেছিস আশা রাখছি এই অ্যানসারটাও দিবি তাহলে সেই দিন কি তুই বাড়িতে উপস্থিত ছিলিস জাস্ট ভিউসদেরকে বোকা বানিয়েছিস যে তুই বাড়িতে ছিলিস না অন্য কোনো জায়গায় আছিস কোনটা সত্য আজকে যে কথাটা বলছিস যে এটা তোদের বাড়ির পিঙ্ক দেওয়াল নাকি সেই দিনকার যে কথাটা বলেছিলিস যে আমি কোনো এক জায়গায় আছি নিজস্ব সেফটি অবলম্বন করার জন্য কোনো এক জায়গায় আছি বাড়িতে নেই নাকি সেদিন দাদার বিয়েতে বাড়িতে ছিলিস শুধুমাত্র শাখা সিঁদুর খুলে নাটক করে লুকিয়েছিলিস কোনটা পারাবি জানাবি কিন্তু ভিডিও করে তুই কারণ কি দেখো বন্ধুরা এই পিঙ্ক দেওয়াল কিন্তু আমরা সেই সময় দেখতে পেয়েছিলাম রিনা যেখানে কোন একটা সেফটি জায়গায় ছিল সেই পিঙ্ক দেওয়ালই কিন্তু এই রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার পর যে পিঙ্ক দেওয়াল সেই দেওয়াল ছিল তাহলে রিনা একদিকে বলছে দেওয়াল অপরদিকে রিনা সেই সময় বলেছিল আমি অন্য কোথাও আছি আমি নিজের সেফটি অবলম্বন করার জন্য তাহলে রিনার কোন কথাটাকে আমরা বিশ্বাস করব এক মুখ দিয়ে কত রকমের কথা ও বলতে পারে ওর মুখ না পেছন কোনটা তোমরা একবার ওকে কমেন্টস করে দেখো তো এটা তো বললাম পিঙ্ক দেওয়ালের রহস্য এরপর আসছি তোমাদের সামনে যেই কথাটা আমি বলবো বলছিলাম যে তোমার রোজ ডে উপলক্ষে যে বিশাল একটা ব্যাপার রোজ ডে উপলক্ষে বিশাল একটা ব্যাপার কালকে আমাদের কমিউনিটি পোস্ট কি কারণে দিল যে ধামাকা জামাকা তো কিছু হবে সত্যি কি ওর ভিডিওতে কিছু কিছু ধামাকা ছিল না নোংরামো ছিল এগুলোকে নোংরামোই বলে যারা বলছে না বৌদি বৌদি খুব মিষ্টি বৌদি খুব সুইট হ্যাঁ সুইট মিষ্টি কিন্তু সত্যি বৌদিকে বলা যায় কিন্তু ওই ওই নটাঙ্কি পোনাগুলো করা যায় না যে একটা ছবি তুলতে হবে বলে নাইটির উপর এক গাছে এতটা চুরি নিলাম এই নাইটি কথাটা বললাম বলে আমাকে বল তুমিও তো নাইটি পরে ভিডিও করছো না যেরকমটা সেরকমটাই আছে সেইভাবেই কিন্তু ভিডিওটা করছি কিন্তু শুধুমাত্র ছবি দিতে হবে বলে এক গাছা চুরি পরে নিলাম তারপর জাস্ট গোলাপ নিয়ে ছবিটা তুললাম এটা আবার কোন ধরনের নটাঙ্গি পোনা সেখানে মা আবার কি আধিক্ষতা করে দেখাচ্ছে সমস্ত আংটি যেগুলো পেয়েছিল বিয়েতে সব বের করে দিচ্ছে উমা তখনই বৌমা একদম কটকটি উঠেছে তুমি সব আংটি দিয়েছো এখনো তো আমার অনেক আংটি আছে মানে কি কিচ্ছু কিন্তু লকানো যাবে না আছে অনেক কিছু তুমি আমাকে এখন এই দু একটা বের করে দিয়েছো মানে বুঝতে পারছো বৌমা কিভাবে ওই বাড়িতে হুম রাস্তা করে তো যাই হোক এটা হলো একটা বিষয় রোজ গোলাম আচ্ছা রিনা আমাদের সামনে কমিউনিটিতে কালকে একটা ছবি শেয়ার করেছে বিষয় বন্ধুরা মানে খুব গুরুত্ব তোমরা মেন এই জায়গাটা কিন্তু শুনবে রিনা কিন্তু আমাদের সামনে কালকে কমিউনিটিতে একটা রোজ দেওয়া ছবি শেয়ার করেছে আমার কাছে প্রশ্ন রইলো রিনার তরফে এই ছবিটা ঠিক কবেকার বা এই ছবিটা ঠিক কোথাকার প্রশ্ন রইল। এবার তোমরা ভাবছো কি বলছে মানে আমি পাগলের মতো কি বলছি না এই রোজ ডেটা পালন হয়েছিল কিন্তু দিনের দিন মানে এই রিনা মানে দিন রাতে ছিল সেই দিন কিন্তু ওই রোজ ডেটা পালন হয়ে গেছিল যেদিন গিয়েছিল রোজ ডেটা কিন্তু ওই দিনকে গিয়েই পালন হয়ে গেছিল তারপরে যত দিদি ধুমধারা কি আরম্ভ হয়েছিল কেন বলছি বন্ধুরা রিনার বৌদি আজকে রিনার দাদা তার বৌদিকে আজকে যে গোলাপটা দিয়েছে ওই গোলাপটার যদি ছবিটা দিত তাহলে কিন্তু বুঝতে পারতাম আমরা আজকের দেওয়ার তার দাদার দেওয়ার তার বৌদির তরফের গোলাপটা কিন্তু চারটে গোলাপ ছিল চারটে থেকে পাঁচটা গোলাপ এবং পাশের ঝাউ পাতা ছিল ঝাউ পাতা এবং ওই ছোট ছোট সাদা রঙের ফুলগুলো ছিল এবং গোলা অনেকটা এখন একটা বড় ছিল কিন্তু রিনা আমাদের সামনে কমেন্টে কালকে যে ছবিটা শেয়ার করেছে ওটাতে শুধুমাত্র দুটো গোলাপ ছিল এবং পাতা ছিল কোনো রকম কোনো সাদা সাদা ফুলগুলো ছিল না রিনা কিন্তু ওই হাতে নেওয়া ছবিটা আমাদের সামনে শেয়ার করেছে এবং ওটা স্পষ্ট যে এটা রিসেন্ট ছবি মানে এই দু কাল ছবি তাহলে ওই ওই গোলাপটা কোথা থেকে রিনা পেলো ওই ছবিটা রিনা কোথায় শেয়ার করলো সব থেকে বড় কথা বিছানার চাদর তোমরা যদি কমিউনিটি পোস্ট লক্ষ্য করো ওই যে ছবিটায় বিছানার চাদর দেখা যাচ্ছে ওই চাদরটার মধ্যে ফুলের ছবি আছে মানে এরকম এরকম যে ডিজাইনগুলো হয় ওই রকম পুরো বিছানার চাদরটায় ছবি এবং নীল কালারের একটা তোমার পাশবালিশ আছে এবং তার পেছনে একটা ছোট্ট জানালা দোতলার ঘরে পুরো বোঝা যাচ্ছে এবং ছোট্ট একটা পর্দা তোমরা যদি রিনার আজকের ভিডিও দেখো গোলাপ দেওয়ার সময় রিনাদের একটা ঘরের বিছানার চাদর হচ্ছে পাতা 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 একটা চাদর যাতে কিনা চারিদিকটা সাদা করা আছে এবং মানে ভেতর পোর্শনটা ডোরা ডোরা কাটা আছে আর একটা বিছানার চাদর আমি স্ক্রিনশট পারলে দেবো ছোট ছোট দেবো যদি চেষ্টা করি আর নাহলে না দেবো তোমরা গেলেই দেখতে পাবে যেখানে রিনা মানে রিনা তার বৌদির সাথে বসে হজমলা খাচ্ছিল এবং বলছিল লুডো খেলবে বিছানার চাদরের কালারটা ছিল সাথে আরো অন্য কিছু আর একটা কিছু কালার ছিল এবং যেখানে বসে গোলাপ দেওয়াটা হচ্ছিল সেইখানে একটা জঙ্গলি ছাপা ছিল জঙ্গলি বলতে আমি বলে না দোকানে গিয়ে আমাকে জঙ্গলি ছাপা প্রিন্ট সারি দিন বা জঙ্গলি ছাপা আমাকে কভার বেডকভার সেই রকম মানে একদম ঘেঞ্জা নিচ্ছি কাজ ডিজাইন আছে সেই রকম কিন্তু রিনার কমিউনিটি পোস্টে যেই বিছানার ছবিটা ছিল সেইটা হচ্ছে দাঁত ফোকলার বাড়ির যেটাতে কিনা রিনা ইচ্ছা করে দেওয়ালটাকে লুকিয়েছে বন্ধুরা দেওয়ালটাকে লুকিয়েছে জাস্ট জানালা তার সামনে পাশ দিয়েছে এবং বেড কভারটা আমাদের বেড কভারটা আমরা দেখতে পেয়েছি এবং সেখানে দেখবে কিছু জামা কাপড় রাখা আছে এবং ওই কটা জামা কাপড়ই কিন্তু রিনা তার নতুন শ্বশুরবাড়িতে নিয়ে গেছিল বন্ধুরা একটা লাল রঙের অন্য দেখবে রিনা ইউজ করে যেটা কিনা ওই পাশেও কিন্তু রাখা আছে তো আমার কাছে কথা হলো রিনার রোজ ডেটা কিন্তু দাঁত ফোকলার বাড়িতে ওই দিন রাত্রিবেলায় পালন করেছে আমার কথা যদি বিশ্বাস নয় বন্ধুরা তোমরা রিনার কমিউনিটি পোস্টে রোজের ছবি দেখবে আজকে দেওয়া তার দাদা তার বৌদিকে যে গোলাপগুলো দিয়েছে তার ছবি দেখবে প্রত্যেকটা ঘরের আজকের ভিডিওতে যেখানে বিছানার চাদরগুলো দেখা গেছে আমি এখানে টাইম মেনশন করছি না কারণ অনেকটা অনেক কটা জায়গায় দেখা গেছে বিছানার চাদরগুলো লক্ষ্য করবে একটার সাথেও কিন্তু কমিউনিটি পোস্টের বিছানার চাদর মিলছে না মানে বেড কভার মিলছে না পুরোপুরি শিওর যে ও কিন্তু ওই দিন কি ওখানে ছিল এবং ওই রাত্রিটাতে ওরা কিন্তু রোজ ডেটা একদম সুন্দরভাবে কিন্তু পালনটা করেছে এবং দুটো গোলাপ বুঝতে পারছো দুটো গোলাপ যদি সত্যি আজকের দেওয়া গোলাপের মানে আজকের যে ভিডিও সেই ভিডিও দেওয়া গোলাপ কমিউনিটি পোস্টে যেরকমটা রিনা নটাঙ্কি করে বলে বলো মানে কমিউনিটি পোস্টে বা স্ট্যাটাসে দেবো সেটা যদি হতো তাহলে কিন্তু চার পাঁচটা গোলাপের তোড়াটা আমরা দেখতে পেলাম দেখতে পেলাম কি দুটো গোলাপ আছে এইবার ভাবো বন্ধুরা তারপরেও ও আমাদেরকে বলতে এসছে কি সাজতে এসছে এই দেখো আমি ড্যাক সরকারের বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ রে দুদিন পর থেকে না তোকে এই কথাটা বলি ভিডিওটা শুরু করতে হবে ওই জন্যে ডিভোর্সের জন্য তোর এতটা তারা লেগে গেছে ডিভোর্সের জন্য তোর এতটা তারা লেগে গেছে তো লোককে মিথ্যে কথাটা না একটু কম বল কারণ তোর মিথ্যে বলার লিমিটটা এতই দিন দিন বেড়ে যাচ্ছে যে তোর ভিওর্সরাই কিন্তু তোকে যারা নেগেটিভ কমেন্টস করছে তাদের মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারছে না উল্টে বাবা কাকা মাকে টেনে ধরছে হ্যাঁ উল্টে বাবা কাকার মাকে টেনে ধরছে এক্ষুনি আমাকে প্রশ্ন করবে তুমিও তো ডিনার মা নিয়ে কথা বলে আরে ভাই ভিডিও তো তো দেখায় কিন্তু যে কমেন্টস করেছে সে তো আর তার বাবাকে নিয়ে কোনো কিছু দেখাতে যায়নি তাহলে তার বাবাকে কেন কমেন্টসের মাধ্যমে টানা হবে বয়ফ্রেন্ড নিয়ে বলেছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার হাজবেন্ড নিয়ে বলা হোক একটা হাজবেন্ড সাথে কিন্তু একটা বাবার তুলনা কখনই কিন্তু যায় না বন্ধুরা তোমরা কি বলো তোমরা কমেন্টস করে কিন্তু একটু জানিও এবং এই যে তোমাদের সামনে এতগুলো কথা বললাম রোজ ডে সম্পর্কে সেটা সত্যি কি সত্যি বলে তোমাদের মনে হচ্ছে তোমরা একটু কমিউনিটি পোস্টে গিয়ে এবং আদার যে সমস্ত ছবিগুলো তোমাদেরকে আমি বললাম দেখতে তোমরা কিন্তু গিয়ে বুঝতে পারবে যে কতটা চলছে ওর আইডিতে বা ওর ভিডিওতে এবং আরও একটা যে বিষয় তোমাদের সামনে আমি বলতে চাইছি বন্ধুরা যে রিনা শুধু ওই পাট রানির মতো রান্নাটুকুনি করে বাদ বাকি যেগুলো ওই মাস মাইনে করা কাজের দিদিরা দিদিভাইরা থাকে না ওই বাসন মাজা ঘরদুয়ার পোচা সেগুলো কিন্তু বৌদিকে দিয়েই করানো হয় বৌদিকে দিয়েই করানো হয় মানে বুঝতে পারছো বন্ধুরা কতটা রাত চলছে শুধুমাত্র এই টাকার জন্য দেখো টাকা দিয়ে দাদাকে গাড়ি কিনে দিলো যার কোনো অজুহাত না পেয়ে বলে দিলো রাতে আসে সকালে যায় মানে মগের মোরুখ মানে গাড়ির তেলের যে মানে গাড়ির তেলের দাম কোথায় গিয়ে ছুঁয়েছে সেখানে রিনার দাদা নাকি যে ট্যাকের পয়সা খরচা করে গাড়ির তেল কিনবে এটা কি কখনো সম্ভব বন্ধুরা আর সেই সেই মালিক কি কন অত দূর থেকে এত দূর গাড়িটাকে নিয়ে আসতে দেবে না আমার তো মনে হয় না হ্যাঁ অনেক সময় অনেক দিন কাজ করে করে বিশ্বস্ত হয়ে গেল জয়েন করে গাড়ি তার হাতে হ্যান্ড ওভার করে দিল যে তুমি ঠিক আছে নিয়ে চলে যাও সকালবেলা এসো এটা কি কখনো সম্ভব বন্ধুরা না সম্ভব নয় তো যাই হোক আশা করছি অনেক কিছু কথা তোমাদের সামনে বলতে পারলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো করতে চলো টাটা